হারোয়ালছড়ি ইউনিয়নের প্রখ্যাত সুফি সাধক, ধর্মপ্রচারক ও হারোয়ালছড়ির প্রান্তিক জনগোষ্ঠীর ধর্ম সংস্কারক হযরতুল আলাম্মা শাহ সুফি জীবন শাহ আল কুরানি রাদিয়াল্লাহু এর পবিত্র বার্ষিক গৌর শরীফ অনুষ্ঠিত হয়েছে। 23 ফেব্রুয়ারি শনিবার জীবন ভান্ডার দরবার শরীফে কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিষদের পক্ষ থেকে ওরস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যন্ত অঞ্চল হতে ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু সহ বক্তরা ওরসে অংশগ্রহণ করেন। ভক্ত অনুরক্তদের পদচারণায় ওরস প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। এছাড়াও ওরস উপলক্ষে মাজারের আশেপাশের এলাকা জুড়ে বসে গ্রাম্য মেলা। এতে নাগরদোলা, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য ও বাচ্চাদের রকমারি সামগ্রীর পসরার সমাহার দেখা যায়। বাদে মাগরিব হতে মাজার পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা মোহাম্মদ বাহাদুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে হুজুরের জীবন কর্ম ও ইসলাম প্রচার নিয়ে আলোচনা করেন আঞ্জুমানে আশেকানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশের সভাপতি ও আলামিন হাশেমি দরবার শরীফের সাজ্জাদানশীল হযরত আলামা কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হাশেমি। আল্লাহ ওলিগণ আল্লাহ পাওয়ার জন্য আদিগণ সাধনা করেন, রিয়াদত করেন, এবাদত করেন, বন্দেগি করেন, যাদের পরিচিতি আল্লাহ কোরআনে পাক এভাবে দিয়েছেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। যে ওলি কারা, যারা হয় মুত্তাকি, অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহর আদেশ নিষেধ যিনারা মেনে চলেন, আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে হক হালাল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এগুলাকে পার্থক্য করে আল্লাহকে ভয় করে যিনারা হালাল পথে, হক পথে, সত্যর পথে চলেন এবং ফরজ ইবাদতের পাশাপাশি আল্লাহ পাওয়ার জন্য নফল ইবাদত, নফল নামাজ, দান সৎকা, কোরআন তেলাওয়াত, যেমন আজকে আমরা দারুল সেফাক এসেছি, যিনি আল কোরআন ইশা দারুল ফানি। তো ওই দরগার মধ্যে ওই টিলাটার খতিয়ান মূলে হলে যে জীবন ফকিরের টিলা, প্রকাশ দরগা টিলা, তো অনেকে হয়তো সেটা জানে না। আমি এটা জানার পরে আমি খরিদ করে নিছি। এই গত পরশু দিন আমি সুন্দর সাহেব সিলেতে গেছিলাম, এই জন্য যে আমি ওনার নামে অলরেডি প্রত্যেক বছর অনুষ করি। এই মহান ওলিয়ার এই বার্ষিক অনুষের, হ্যাঁ, এখানে সব কিছুর আমাদের উদ্দেশ্য হলো ওনার আদর্শের বাণী, ওনার শান্তির বাণী সমাজে পৌঁছে দেওয়া। আর আপনারা ওয়াজের মধ্যে শুনছেন, এই ওরস মানি হলো যে ত্যাগ। যারা এক টাকাও ত্যাগ করতে পারে, আমি লাখ টাকাও করতে পারি, এটা সবার ইচ্ছা। তবে এখানে কারোর প্রতি কোনো এই চাঁদাও নিতে হবে না, কারো কাছে কিছু চাইতে হবে না, যে সবাই ইচ্ছা আসি বলে যে আমি এখানে এটা করব। সুন্দরভাবে যে সরকারের আমাদের দেশের নীতিমালা রয়েছে, নীতিমালা সবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আমাদের এই বুজুর্গ রোষে আজকে আমাদের প্রথম ছিল কোরআন খতম, তারপরে গোসিয়া খতম, তারপরে এখন ওয়াজ মাহফিল চলতেছে। আমাদের এখানে সীতাকুণ্ড, নারায়ণহান, নাজিরহাট, ধর্মপুর, ভক্তপুর, খাগড়াছড়ি সব জায়গা থেকে লোক এসে গেছে আমাদের ঘরে। তো আমি দেখতেছি আমাদের ভক্তবৃন্দর মুখে আজকে যেন একটা একটা ঈদের দিন, যেটার আনন্দ আমাকেও আনন্দিত করতেছে। আমাদের এখানে সহযোগিতার কোনো অভাব নাই, তবে আমাদের এখানে বড় অঙ্কের কেউ টাকা না দিতে পারলো, কিন্তু বড় অঙ্কের আন্তরিকতা আছে। এ সময় আওয়ামী লীগ নেতা শওকতুল আলম, আলহাজ মুজিবুল হক চৌধুরী, দিদারুল বশর চৌধুরী, আবু তালেব চেয়ারম্যান হাসান সরোয়ার আজম, কমিশনার আবুল কাশেম, অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, জুলফিকার আলী ভুট্টু, মইনুদ্দিন জমিদার বাড়ির হাজী বজল আহমদের ছেলে আনোয়ার হোসাইন, এমদাদুল হোসাইন, মোহাম্মদ তাজউদ্দিন, মোহাম্মদ কাঞ্চন, কনিষ্ঠ ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য, কাতার জারুক গ্রুপের সিইও ইরফান উদ্দিন, শিমুলধর, মাওলানা ইয়াসিন সহ অনেকে উপস্থিত ছিলেন। মাহফিল শেষে আখেরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। পরে রাত ব্যাপী চলে কাওয়ালি গানের আসর। উত্তর চট্টগ্রাম থেকে আলমগীর মিশনের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।